আমি 2000 সালে এখানে এসেছিলাম ইংলিশ কোচিং এবং ইংলিশ স্পোকেন ইংলিশের জন্য। তারপর মানে আমি তখন হিস্ট্রিতে অনার্স করি আর কি সেই সময় গ্র্যাজুয়েশন। তারপর সেখান থেকে মানে অনার্স পাস করার পর ভর্তি হওয়ার যখন সমস্যা এবং তার আগে কী নিয়ে পড়বো, এই হিস্ট্রিতে গাদা গাদা ছেলে পাস করে বা মাস্টার ডিগ্রি করে বসে আছে, অন্য লাইনে যেতে হবে একটা, এইভাবে আমি তখন স্যারের গাইডেন্সে আমি আর্কিওলজি ডিপার্টমেন্টে বা আর্কিওলজি এতে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করি। ফর্ম ফিল আপ করার পর সেখানে চান্স পাই এবং ভর্তি হই। ভর্তি হওয়ার পরে 2002-এ পাস করি। পাস করার পরেই তারপর ইনস্টিটিউট অফ আর্কিওলজি করার জন্য নিউ দিল্লিতে গিয়েছিলাম, কিন্তু আমার সেটা ইচ্ছা ছিল না। তারপর আমি সেপারেটলি আরেকটা ফর্ম ফিল আপ করেছিলাম মিউজিওলজি ডিপার্টমেন্টে আরেকটা মাস্টার ডিগ্রি করার জন্য। তো মিউজিওলজি ডিপার্টমেন্টে এসে ভর্তি হয়ে গেলাম সরাসরি, মানে দুটো মাস্টার ডিগ্রি করার পর পরের দিন থেকেই আমি আবার ফিল্ড আর্কিওলজিতে লেগে পড়লাম। কারণ আমাকে তখন থেকেই মানে ডাকাডাকি করছিলেন আমাদের ডিপার্টমেন্টের লোকজন আর কি, কারণ মানে ফিল্ড এক্সপিরিয়েন্স একটা খুব গ্যাদার করাটা খুব বড় একটা বিষয়। কারণ আর্কিওলজি ডিপার্টমেন্ট এমনি শিক্ষাগত যোগ্যতা বা এডুকেশন বা এমনি ডিগ্রিতে কিছু হয় না। একটু ইন্টারাপ্ট করছি, আর্কিওলজিটা কি সাধারণ মানুষের জন্য একটু বলে দিলে ভালো হয়। হ্যাঁ, প্রত্নতত্ত্ব মানে সোর্স অফ হিস্ট্রি, অর্থাৎ মানে যেটাকে বেস করে ইতিহাস তৈরি হয়। ইতিহাস 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 রচনা করার জন্য আমাদের প্রধান মাধ্যম হচ্ছে প্রত্নতত্ত্ব। আর্কিওলজি বাংলাতে প্রত্নতত্ত্ব, নিশ্চয়ই ইতিহাসের অনার্স যারা আছে ছাত্র তারা পড়বে। প্রত্নতত্ত্ব বলে কতগুলো বিষয় পড়ানো হয়, একটা সোর্স অফ হিস্ট্রির মধ্যে লিটারি এভিডেন্স অ্যান্ড মেটেরিয়ালগত প্রমাণ, অর্থাৎ যেমন মেটেরিয়ালগত প্রমাণ বলতে শিলালিপি বা কোনো এভিডেন্স, এইগুলো এই দুটো বিষয় আছে। তার মধ্যে মানে আমাদের দুটো বিষয়ই পড়তে হয়। সেক্ষেত্রে মেটেরিয়ালগত প্রমাণ অর্থাৎ চাক্ষুষ, অর্থাৎ মাটির তলা থেকে বা উপর থেকে খনন, আমাদের সাবজেক্টের মধ্যে অনেক এ আছে, বিভিন্ন রকম ভাগ আছে। যেমন ধরুন ভেতরে এক্সকাভেশন আছে, উৎখনন, উৎখননটা আর্কিওলজির মূল একটা বিষয় আর কি, যে বিষয়ে আমি এখন বর্তমানে এই উৎখনন বিষয়ের উপর আমি মানে আমি এক্সপ্লোরেশন সহায়ক পদে চাকরি করি। তো সেই সেক্ষেত্রে আমি কথাটা এড়িয়ে যাচ্ছি মেন বিষয়টা থেকে। তো উৎখনন আছে, প্রত্ন সমীক্ষা করা হয়, এছাড়া আর্কিওলজির সাবজেক্টটি আরও অনেকভাবে পড়ানো হয়, যেগুলোকে সব মানে প্রাচীন ভারতের ইতিহাসেও পড়ানো হয়, কিন্তু আর্কিওলজি থেকে প্রাচীন ভারতের ইতিহাস একটু সেপারেট। প্রাচীন আর্কিওলজিটা ঠিক সেই রকমই, যেটা হচ্ছে বস্তুগত প্রমাণ, বস্তুগত প্রমাণের ভিত্তিতে পড়ানো হয়। অর্থাৎ আমরা লিখিত প্রমাণ তো আছেই, তার সঙ্গে সঙ্গে আমরা সাইটে যাই, সাইটে গিয়ে একটা জিনিস হাতে পাই, হাতে পেয়ে তার রচনা করি, তার লিখি, তার একটা মানে এথিক্স, তার যে একটা যুক্তি বা এ থাকে, যেটা এটা সত্যি কিনা, এ রাখালদাস বন্দ্যোপাধ্যায় বলে গেছে এটা ঠিক কিনা, বা এটা কোনো তারাবদ্ধ সাঁতরা বলে গেছে এটা ঠিক কিনা, তারাবদ্ধ সাঁতরা আমাদের গ্রামে এলো, বা এটা আমরা সেটা প্রমাণ করিনি বস্তুগত প্রমাণ। সেই ক্ষেত্রে উৎখনন বিষয়টা আমি বলতে গেলে একটা বিশাল বড় অনেক বড় চ্যাপ্টার, কিভাবে করা হয় কিভাবে, যেটা সে 2 বছর ধরে পড়েছে সেটা 5 মিনিটে বলা সম্ভব নয়, জাস্ট একটা কনসেপ্ট। যাক, উৎখননটা খুবই ইন্টারেস্টিং, কারণ আমি আমি একটু উৎখনন দিকে যাচ্ছি, কারণ আমি উৎখনন বিষয় বা এক্সপ্লোরেশনের আমি বিশেষ দায়িত্ব আছি। বর্তমানে আবার আমি মনুমেন্ট কনজারভেশন হ্যান ত্যান এগুলোর দায়িত্ব আছি। এছাড়া আমি এর আগে আমি ইন্ডিয়া গভর্নমেন্টের আমি কম্পিটেন্ট অথরিটি বলে একটা এ ছিল, সেটা আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেটা কাজও করেছি কিছুদিন। এইভাবে একটার পর একটা দায়িত্ব অফিসে করতেই হয়। আমি বর্তমানে যে বিষয়গুলো নিয়ে পড়ে মানে করছি কাজ, সেটা নিয়ে একটু অভিজ্ঞতা আমি বলতে পারি। আমি বর্তমানে মানে বিগত 2-3 বছরে আমি আমার নামে লাইসেন্স আসতো ভারত সরকারের। তো আমার আর আমার সিনিয়র দাদা যখন মানে মোগলমারিতে এক্সকাভেশন, আমি কোডা একটা এক্সকাভেশন ছিলাম, এছাড়া আরও দু একটা সাইডে ছিল, আমি কোডা একটা এক্সকাভেশন ছিল, কারণ আমার সিনিয়র ছিল সেও কোডা একটা, আমাদের সুপারিন্টেন্ডেন্ট ছিল তিনি ডাইরেক্টর, কারণ সাইট সুপারভাইজার একটা বিশেষ ভূমিকা থাকে আমাদের, এগুলো করতে আমাদের রিপোর্ট পাঠাতে হয় দিল্লিতে। এখন এখন একটা আমি ছোট্ট বিষয় আর্কিওলজি বিষয়টা বোঝা থেকে আমি একটা ছোট্ট বিষয় বলি, যে সাধারণ মানুষের মনে হতে পারে যে যে সত্যি যে
উৎখনন করে ফেলে, এটা মাটি খুঁড়ে করে ফেলে, এটা কিভাবে কি কি বিষয়টা ছাত্রছাত্রীদের মধ্যে একটা এ থাকে, এটা সেটা নয়, এটা হচ্ছে সম্পূর্ণ একটা বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি। কারণ আমরা প্রথমে উৎখনন মানে এক্সকাভেশন করার আগে সেই সাইটটাকে সমীক্ষা করি, সমীক্ষা করে সেই সাইটটাকে একটা রিপোর্ট তৈরি করি, রিপোর্ট তৈরি করে রিপোর্টটা আমরা জমা দিই এবং ভারত সরকারকে, ভারত সরকারের থেকে সেই রিপোর্টটা পাঠিয়ে একটা ওদের ফর্ম আছে, একটা নির্দিষ্ট সময় আগস্ট সেপ্টেম্বর বা জুলাই মাসের ফর্ম ফিল আপ করে আমরা পাঠাই যে আমরা এই সাইটটা পোটেন্সিয়ালিটি আছে, এই সাইটটা আমরা এক্সকাভেশন করতে চাই। তো সেই বিষয়ে তার ডিটেল লিখে তার কতগুলো প্রতিনিধিত্ব সেটা পাঠাই আমরা ভারত সরকারে, সেখান থেকে লাইসেন্স ইস্যু হয়, মানে ব্যক্তিগত যারা করেন আর কি তাদের নামেই হয়, এটা ডিপার্টমেন্ট থাকে তাদের নামে হয়, লাইসেন্স ইস্যু হয় এবং তারপর আমরা সেই জায়গাটাতে যে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল নিয়ে যেভাবে সরকারিভাবে টাকা পয়সা স্যাংশন করে তারপরে কাজ শুরু করি। আবার এই টিমের মধ্যে একটা আর্কিওলজি টিমের মধ্যে মানে টপ টু বটম সব থাকে, জিওলজিস্ট, বটানিস্ট, তারপর আর্কিওলজিস্ট মেন, তারপরে সমস্ত সার্ভেয়ার, ড্রাফটম্যান, মানে প্রত্যেক জনের একটা কাজ থাকে সেখানে। কারণ একটা বিজ্ঞান ভিত্তিক উৎখনন করা, আমরা এবার উৎখনন বিষয়টা তো এত সহজে বলা যাবে না, কারণ ওটা আরো জটিল, দুটো পদ্ধতি উৎখনন, ভার্টিক্যাল অ্যান্ড হরাইজন্টাল। এখন বেসিক্যালি হরাইজন্টাল পদ্ধতি আমাদের গোটা ভারতবর্ষে উৎখনন চলে, যে এটা মর্টিমার হুইলার এই মেথডটা অ্যাপ্লাই করেছিল, এই অ্যাপ্লাই চলে আসছে, আর ভার্টিক্যালটা সরাসরি খুলে চলে, আর এই হরাইজন্টাল মেথডে আমরা গোটা ভারতবর্ষে একটা জায়গায় ট্রেঞ্চ লেআউট করে খুঁড়ে খুঁড়ে ফেলতে পারি, মানে মাটি এবং তা কিভাবে দেখি, পরপর মাটি যে খুঁড়ে নেমে যাচ্ছি তা সিস্টেমেটিক পেগ হয় এবং তার স্বর বিন্যাস হয়, সেগুলো সম্পূর্ণ মানে সাইন্টিফিক ওয়েতে হয় এবং নিচ থেকে শুরু হয়, স্তরটা নিচ থেকে শুরু হয়, যেমন মৌর্য সুঙ্গ, কুষাণ গুপ্ত এইভাবে শুরু হতে হতে আসে, যে মাল্টিকালচারাল থেকে মনোকালচারাল সাইট হয়, বিভিন্ন রকম আছে, যারা ওরা যদি কেউ ইন্টারেস্ট হয় সেগুলো পরে জানতে পারবে। যাক, এইভাবে ডিপার্টমেন্টে আমরা এখনো পর্যন্ত কাজ করছি। বর্তমানে মনুমেন্ট কনজারভেশন কীভাবে করা, একটা একটা প্রাচীন মন্দির আছে বা একটা মস্ক আছে, একটা প্যাগোডা আছে, সেটা কীভাবে কনজারভেশন করি, সেগুলোকেও এ করা, সেটা তার পদ্ধতি আছে, সে এনসেনিটি রেখে কীভাবে তাকে করা, এভাবে একটার পর একটা আমরা কাজ করে চলেছি। আর এই মোটামুটি এই আমাদের আমরা তো তখন আরও পরিষ্কারভাবে বলছি, আমার গ্রামেগঞ্জের ছেলে, আমরা এই পড়াশোনার জন্য আমরা মানে কোথায় একটা লাইন চুজ করার দরকার, সেটা কিন্তু আমার এই এই এখানে বসেই হয়েছিল, সেই লাইন চুজ করেছিলাম এবং চুজ করে আমি সেই লাইনে গেছি। আজ আমি মানে আমি আমার ভাষা নিয়ে কীভাবে আমি মানে ইয়ে করবো আর কি, সেটা আমার খুবই জীবনের খুব বড় একটা, যে সেটা তোমাদের জীবনে হয়তো প্রত্যেকের জীবনে হবে এটা। যাক, এইভাবেই আর কি আর্কিওলজি লাইনটা একটা খুবই এ আছে, ফিল্ড আর্কিওলজি এ তোমরা সকলে যেতেও পারো, কেউ এইভাবে করতে পারো, কিন্তু এটা আমাদের দুটো দিক আছে। একটু কীভাবে আর্কিওলজি লাইনটা সম্বন্ধে বলি, আর্কিওলজি লাইনটা হচ্ছে একটা স্টেট আর্কিওলজিতে ডাইরেক্টর আর্কিওলজি অ্যান্ড মিউজিয়াম আইএনসিএ ইনফরমেশন কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের আন্ডারে হয়, আর একটা হচ্ছে ভারত সরকারের এস আর্কিওলজি সার্ভে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, যেটা গোটা ভারতবর্ষব্যাপী তাদের সার্কেল আছে, সার্কেল অনুযায়ী সেদের বিভিন্ন জায়গায় কাজ হয়, ভুবনেশ্বর সার্কেল, গুয়াহাটি সার্কেল, এই কলকাতা সার্কেল, বিভিন্ন জায়গায় সেখানে তার ব্যাপক লোক নিয়োগ হয়। তার জন্য আর্কিওলজিতে বা এনশিয়েন্ট হিস্ট্রিতে বা সংস্কৃতে বা এতে মানে এমনি সায়েন্সের কোনো পালিতে এইগুলোতে মাস্টার ডিগ্রি করার পর একটা দু বছরের কোর্স হয় ইনস্টিটিউট অফ আর্কিওলজি, সেটাতে ডিপ্লোমা কোর্স, সেটা পাস করে তারপর ওটা হচ্ছে ওটার ম্যান্ডেটরি, ওটা করতেই হবে, ওটা করার পর ওদের পরীক্ষা হয়, পরীক্ষা দিয়ে পশ্চিম হয় ওদের ট্রান্সফার যাবে, মানে গোটা ভারতবর্ষে পশ্চিম হতে পারে। এই একটা আমাদের ডিপার্টমেন্টের যে সুযোগ সুবিধা আছে সেটা আমাদের আন্ডারে ছটা মিউজিয়াম, গোটা ছটা ডিস্ট্রিক্ট মিউজিয়াম আছে, আমাদের একটা স্টেট আর্কিওলজিক্যাল মিউজিয়াম আছে বেহালাতে টামডিপোতে, আর আমাদের হেড অফিস হচ্ছে মানে 33 সিআরএফতে, এবং আমাদের হেড অফিসের আন্ডারে ব্রাঞ্চ আছে, এক্সকাভেশন এক্সপ্লোরেশন ব্রাঞ্চ আছে, যেটাতে আমি কাজ করি এখন বর্তমানে, এবং তার সঙ্গে সঙ্গে আবার নতুন দায়িত্ব কনজারভেশন, প্রিজারভেশন, কনজারভেশন অফ মনুমেন্টস, এরও দায়িত্ব, আর ফিনান্স কমিশনের এমনি যে কাজকর্ম হয় সেগুলো আমি তা কনভেনার, তা সেগুলো দেখি আর কি। তো আমি আর বেশি বাড়াবো না, সকল তোমার ইয়ে করছো, এই বলে আমি আমার এটা মানে আমি ইয়ে করছি। যাক, থ্যাংক ইউ ভেরি মাচ।